বঙ্গবন্ধু টার্মিনাল নামে হাজার হাজার কোটি টাকা সেখানে বিনিয়োগ করেছে, লুটপাট করেছে। আমরা দেখেছি, আপনারা দেখেছিলেন যে সেই যে আমাদের যে ইয়া পাঠানো হয়েছিল আকাশে, সেই যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইট দিয়ে কয় টাকা বাংলাদেশের ইনকাম হচ্ছে জানতে চাই। আমরা এই বঙ্গবন্ধু যে টার্নেল থেকে মাত্র 4 কোটি টাকা আয় হয়েছে, সেখানে 71 কোটি টাকা সরকারের ভর্তুকি দিতে হয়েছে। এভাবে তৈরি করার কি কারণ ছিল? তার চেয়ে একটা কাজ করেন, শেখ মুজিবুর রহমানকে মহামানব ঘোষণা করে দেন, আর কোনো কিছু করার দরকার হবে না। হাসপাতাল করা লাগবে না, সেতু করা লাগবে না, ব্রিজের নামকরণ করা লাগবে না, টার্নেলের নামকরণ করা লাগবে না। আজকে গোটা দেশকে তো আপনার পরিবারের নামে নামকরণ করেছেন। সংগ্রামী বন্ধুরা, আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে এই যে অসহযোগ আন্দোলন, এই আন্দোলনের ফাঁকে ফাঁকে আমাদের কর্মসূচি চলবে। আমাদের নেতা গ্যাস বিল দিতে মানা করেছেন কেন? বিদ্যুৎ বিল, ব্যাংকে লেনদেন আপনাদেরকে বন্ধ করার জন্য বলা হয়েছে। প্রবাসী ভাইদেরকে আমরা আবেদন জানিয়েছি, আপনারা অন্তত শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আপনারা বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবেন না, আপনারা কোনো রেমিটেন্স পাঠাবেন না। কারণ এই রেমিটেন্সের টাকা দিয়ে শেখ হাসিনার সরকার ফুলে ফেপে তারপরে কিন্তু এই দুর্নীতি করছে। এই নির্বাচনের নাটক বাজিতে শেখ হাসিনা 2000 কোটি টাকা শুধুমাত্র রাষ্ট্রের টাকা বাজেট করে তারপরে খরচ করছে। আমার বিশ্বাস ব্যাংকে টাকা নাই, কিন্তু টাকা আছে কোথায় জানেন আপনারা? আপনাদের মনে আছে পালিশের ভিতরে টাকা পাওয়া যায়? আওয়ামী লীগ, যুবলীগ এবং তাদের এমপি মন্ত্রী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাসায় যদি অভিযান চালানো হয় কোটি কোটি টাকা পাওয়া যাবে। আমরা দেখেছি এর আগে এক আওয়ামী লীগের নেতার বাড়িতে কোটি কোটি টাকা বালিশের ভিতরে পাওয়া গিয়েছিল, যার কারণে সাধারণ মানুষের এই 10,000, 20,000, 2,00,000, 5,00,000 টাকা দিয়ে ব্যাংক পরিচালনা করা যাবে না। আপনারা দেখেছেন বাংলাদেশ ব্যাংক উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাংক, সেই ব্যাংক আজকে ফোকলা করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় ওই ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ করে তারপরে তারা ব্যাংককে লুট করেছে। আজকে বেসিক ব্যাংক, আজকে সালন গ্রুপ বাংলাদেশের 13টি ব্যাংককে সেই আইসক্রিমের মতো চুষে চুষে খেয়ে ফেলেছে। আমরা বলতে চাই এভাবে একটি দেশ চলতে পারে না। আমাদের আন্দোলন সংগ্রাম চলছে, চলবে। আমি এখন আগামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। সংগ্রামী বন্ধুরা, আমার আপনারা জানেন যে আমাদের এই তামাশার নির্বাচন বাতিলের জন্য এবং আগামী 7 তারিখে যদি নির্বাচন পর্যন্ত এই আজকে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে চাইলেও তার যে পোষ্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সিভিল প্রশাসন তারা তাকে ক্ষমতা ছাড়তে দিচ্ছে না। কারণ তারা যে সমস্ত অপকর্ম করেছে সেই অপকর্ম ঢাকার জন্য, শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে তারা টিকিয়ে রাখার জন্য সর্বশেষ চেষ্টা করছে। আজকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আজকে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সর্বত্র তারা বিরাজ করছে। আজকে রয়ের থাবায় আজকে গোটা বাংলাদেশ, আজকে বাংলাদেশের নির্বাচনকে এই ভারতীয় আধিপত্যবাদী শক্তি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার যে নীল নকশা নিয়ে এগিয়ে যাচ্ছে তা কোনোভাবে সম্ভব হবে না। হাসিনার পতন অনিবার্য। আমরা আগামী 26 তারিখ, 26, 27, 28 ডিসেম্বর সারা দেশে এই অসহযোগ আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে প্রচারপত্র বিলি করা হবে। এটা আমাদের বিএনপি, জামাত ইসলামী সব, লেবার পার্টি, সমস্ত মুক্তিকামী জনগণের দাবি এবং এই দাবির কর্মসূচি। আপনাদেরকে একটি কথা বলে শেষ করব, বাংলাদেশে আমরা বাংলাদেশ এখন 2টা পার্টি, একটা হচ্ছে হাসিনা পার্টি আর একটা হচ্ছে হাসিনার বিরুদ্ধে জনগণের পার্টি। এই জনগণের পার্টির নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। আমাদের আজকে বিএনপি, জামাত ইসলামী, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি কোনো পরিচয় নেই। আমাদের পরিচয় একটা,
আমরা হাসিনার দুঃশাসন থেকে বাঁচতে চাই আমাদের পার্টি একটা আমরা এই জগদ্দল পাথরের হাত থেকে 18 কোটি মানুষকে আমরা বাঁচাতে চাই আপনারা লেবার পার্টির সমস্ত কর্মসূচিতে আজকে যেভাবে স্বতঃস্ফূর্ত এসেছেন আগামী কর্মসূচিতেও 26 তারিখ 27 তারিখ এবং 28 তারিখে আপনাদেরকে সময় জানানো হবে আপনারা অংশ নেবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ